Welcome to my channel Daily Life with Disha. তো এখন বাজে দুপুর 1:30টা আর আমরা আজকে একটু বেরুবো বর্ধমান যাব কারণ সামনে কালীপূজো তাই শপিং তো করতেই হবে আর এছাড়াও কালীপূজোর আগে যে ধনতেরাস আছে সেই ধনতেরাসে আমরা এবারে ফ্রিজ কিনবো তাই আজকে একটু ফ্রিজটা দেখতে যাব আজকে দেখতে যাব আর ধনতেরাসের দিন কিনে নিয়ে আসবো আর যদি দেখি যে দোকানে দামের মধ্যে হচ্ছে না বা তার থেকে অনলাইনে দামটা কম তাহলে অনলাইনে অর্ডার করে দেবো যেটাই হোক কিছু একটা করব কিন্তু আজকে আমরা ফ্রিজ দেখতে যাব আর কিছু শপিং করব কারণ সামনে কালীপূজো আছে তো চলো আর বেশি বকবক করব না কারণ অনেক দেরি হয়ে গেছে নালে বাড়ি আসতে অনেক রাত হয়ে যাবে আর এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলো তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো যাতে আমাদের ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বেশি বকবক না করে ফটাফট আজকে দিনটা স্টার্ট করা যায় কামড়ে দিতে পেস্তা কামড়ে দিতে আমি কামি কামি কই নেই ভালো ছেলে দেখলে পেস্তা কামড়ে দিতে মুখে চাপ না মুখে চাপ না মুখে চাপ হ্যাঁ পুরো স্টার্ট করে দাও যাওয়ার আগে চল পেস্তা আমাদের সাথে ঘুরতে আবি চল বর্ধমান যাব চল ঘুরতে যাব আমরা চলো 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 বাই তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে পিউ মা আমি আর আমরা হাতে মাস্ক নিয়ে নিয়েছি ভিডিওটা করা হয়ে গেলেই আমরা মাস্কটা পরে নেব তো চলো তোমরা দেখতে থাকো আছি কার্জন গেটে আর কার্জন গেটে কাজ চলছে তাই জন্য এরকম বাঁশ দিয়ে ঘেরা আছে আর আমি পরে ভয়েসটা দিচ্ছি কারণ এখানে আদিবাসীদের অনুষ্ঠান চলছে তাই জন্য কপিরাইট চলে আসবে আর এটা হচ্ছে রামপ্রসাদের লস্যির দোকান তো চলো যাওয়া যাক আর এটা হচ্ছে গোল্ডেন টি হাউস এখানে খুব ভালো চা পাওয়া যায় তো মা এখান থেকে চা নিচ্ছে প্রচুর লাইনও আছে এখন তো তাও কম অন্য
একটা অন্য কালার দিয়ে দিচ্ছি আর এটা নিয়ে যান আমরা এই কাকুর কাছে ফুচকা খাচ্ছি একদম মার্কেটের সামনে কেনাকাটা হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমরা কি নিলাম কিছুই সেরকম বেশি কিছু নিইনি তবে যা নিয়েছি তোমার সাথে শেয়ার করব তো চলো বাড়ি যাওয়া যাক তো কালকে বাড়ি এসে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো তাই জন্য আর ভিডিও করা হয়নি তো আজকে সকালবেলা তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই কালকে কী কী কিনেছি তো পিউ একটা এটা নিয়েছে পাফ নিয়েছে একটা ওর খুব দরকার ছিল আমি নিইনি আমার আছে এটার দাম নিয়েছে 30 টাকা ভালো বেশ নরমই আছে অসুবিধা নেই তো আর ও যা নিয়েছে তারা তোমাদেরকে দেখিয়ে দিই তো ও একটা ওড়না নিয়েছে খুব সুন্দর দেখতে ওড়নাটা খুব সুন্দর কাজ আছে ওড়নাটায় উল্টো দিক করেছি না তো খুবই সুন্দর দেখতে ওড়নাটা ওড়নাটার ভেতরে কাজ আছে তো ওড়নাটার দাম নিয়েছে 180 টাকা আর ও একটা প্লাজো নিয়েছে যেটা একটু বেশি ফোল্ড খুব সুন্দর দেখতে প্লাজোটা ও একটা কুর্তির সাথে পরবে তো এই হচ্ছে একদম সাদা কালারের একটা প্লাজো প্লাজোটা নিয়েছে 260 টাকা দাম নিয়েছে এই প্লাজোটা বেশ অনেকটা ফোল্ড আছে অনেকটা তোমরা বুঝতে পারছো দেখো অনেকটা ফোল্ড পুরো স্যার মতন অনেক ফোল্ড তো ও এটা নিয়েছে আমি কিছু নিইনি আমার মা গেছিলো দোকানে বাজার করতে আর ফ্রিজ কিনতে তো তোমরা ফ্রিজ দেখতে গেছিলো তো তোমরা তো দেখেই নিয়েছো তো এই ছিল আজকের আমাদের বাজার তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তিথি বলেছো যে দত্ত সেন্টারটা একবার ভালো করে ঘুরিয়ে দিই দেখাতে তো কালকে আমরা দত্ত সেন্টারে যাইনি তাই জন্য দেখাতে পারিনি তো তোমার জন্য ওই ভিডিওটা অবশ্যই আমি করে দেবো একটু ওয়েট করো আমি যাব দত্ত সেন্টার সেদিন পুরো দত্ত সেন্টারের ভিডিওটা তোমার জন্য আমি করে দেবো তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখলাম তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো আজকের মতন এইটুকুই টাটা